আর্থিক স্থিতি ঠিক না আমারই। বন্ধুগণ, গরিবের সিগারেট খাওয়া মানে তিনজন বেকার বন্ধুর একটি সিগারেট কিনে কাউন্টারে ভাগ করে খাওয়া। প্রথমজন সিগারেট প্রথমজন দুটো টান দাও, দে দে দে, তোর একটা শেষ। কেউ যখন শেষজনের কাছে পৌঁছাশে তো কোম্পানি কাউন্ট হয়ে যাবে। আর সিগারেটের নিচে ভুল ফিল্টার, তাহলে কোম্পানির নাম লাগালে ফুটতে ফুটতে সেই ফিল্টার পুরো একালায় বস। আর্থিক স্থিতি ঠিক না আমারই বস, আর্থিক স্থিতি ঠিক না আমারই। আবার লক্ষ্য করে দেখবে প্রত্যেকটা বন্ধুদের গ্রুপে একজন স্বাস্থ্য সচেতন ছেলে থাকে যে সিগারেট ঠোকে না, আর বাকি বন্ধুরা প্রত্যেক দিন সন্দীপ মহেশ্বরীর মতো মোটিভেশনাল স্পিচ দিতে থাকে সিগারেট খাওয়ার কেন দরকার। তোমার মাইন্ড ভি এসে হি কাম করতা হ্যায়। সিগারেট খেলে ভাই, সিগারেট খেলে তুই একটা জিনিস নিয়ে দি বিশ্বাস করি না। বলেন কি না, এই মহোৎসব যেদিন বাড়ির মায়েরা রান্না না করার তিন দিন অজুহাত পেয়ে যায় যে সারা বছর তো রান্না করি, বাড়ির খাবার খেলাম, পুজোর কটা দিন যদি রেস্টুরেন্টে গিয়ে বিভিন্ন বাড়ির খাবার কবজি টুপি না খাই তাহলে আর এনজয়মেন্টটা কোথায়? দুর্গাপূজা হচ্ছে সেই মহোৎসব যেদিন কাপেলরা প্রচুর প্ল্যান করে যে আমরা ম্যাচিং করে ড্রেস পরবো, হাতে হাত ধরে ঘুরবো। সঠিক বল, ইস মিথ্যে কথা তাই।
থেকে বড় হলাম একই বাণী শুনে, ডিগ্রি নাও চাকরি পাও স্বপ্ন খুনু মনে, মুখ ফসকে বলেছিলাম কমেডিটা করতে চাই, বাপ বলে জোকার হবি লোকে বলবে ড্যাশের ভাই, লোকে ভাববে লোকে বলবে সেই গুরুত্ব বেশি, তোর ছেলে শখের খেতায় আগুন ইম্পর্টেন্ট প্রতিবেশী, দশটা পাঁচটা ডিউটি করো বাড়ি ফিরে সেক্স করো, একে নাকি সেটেল বলে শখ আল্লাহ তো বানের চলে। পিকনিক যাবে টাকা দাও না বাবা, মাস শেষ টাকা নাই মানি ব্যাগ ফাঁকা। পিকনিক যাবে টাকা দাও না বাবা, মাস শেষ টাকা নাই মানি ব্যাগ ফাঁকা।